অযোধ্যা ইতিমধ্যেই আপনারা জানেন যে রিপাবলিক বাংলা একবার মেগা কভারেজ এবং সেই মেগা কভারেজ মেগা ইভেন্টের একেবারে সাক্ষী থাকতে গোটা বাংলার মানুষকে সাক্ষী রাখতে ইতিমধ্যেই আমাদের তিন সিনিয়র এডিটর তারা পৌঁছে যাচ্ছেন। এমনকি যে ছবি ধরা পড়ছে অর্থাৎ রামরাজ্যের রাস্তা জুড়ে যে উন্নয়নের ছবিটা, লখনৌ থেকে অযোধ্যা অপেক্ষার মাত্র ছটা দিন, রাম মন্দিরের প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় গোটা দেশ সাক্ষী হতে রামরাজ্যের পথে রিপাবলিকের তিন সিনিয়র এডিটর। রামরাজ্য যেন রাস্তা জুড়ে উন্নয়ন, লখনৌ থেকে অযোধ্যা একবারে মাখনের মতন রাস্তা, সড়ক থেকে পাকা বাড়ি, শহর থেকে পাড়া গ্রাম, অযোধ্যার ব্যাপক উন্নয়ন হয়েছে এবং সেখান থেকেই বিশেষ প্রতিবেদন রিপাবলিক বাংলার তিন সিনিয়র এডিটরের। প্রতি আবার রিপাবলিক বাংলার যারা দর্শক রয়েছেন তাদের জন্য এই মুহূর্তে আমরা চলে এসেছি। আমরা এই মুহূর্তে রয়েছি গ্রাম বা দেহাত, এখানে বলে দেহাত জগদীশপুর, এবং জগদীশপুর আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গ্রাম অঞ্চল। সেখানেও কিন্তু একটা জিনিস চোখে পড়ার মতো, মানে মূল শহর লখনৌ থেকে অনেকটাই দূরে, অনেকটা দূরে, অযোধ্যা প্রায় এখন আর 25 কিলোমিটার দূরে আমাদের থেকে। এবং এখানে আমাদের মূল যে চোখে পড়লো যে বিষয়টা, একদম লখনৌ থেকে যে জিনিসটা স্বর্ণালী আমি এবং অনির্বাণ তিনজনই বলছিলাম কথা, রাস্তা, যে রাস্তা নিয়ে আমরা এত আন্দোলন, এত জমি দেব না, জমি কি দিয়ে কি হবে, রাস্তা বানিয়ে কি হবে। এখানে দেখলাম ভীষণ ভালো রাস্তা, এবং অযোধ্যা যাওয়ার পথে প্রতিটা অঞ্চল কিন্তু আমি দেখলাম যে 6 লেন রাস্তা, 6 লেন একদমই না, অন্তত 4 লেন। আমি একটু সামনে একটু এগিয়ে আয় তাহলে আরেকটু ভালো করে আমাদের পিছনে রাস্তাটা স্পষ্ট হয়ে দেখতে পাওয়া যাবে। যে দেখুন যে রাস্তাটা আসছে, যদি আরেকটা তিনি আরেকটা লেন, হ্যাঁ লেন রয়েছে, মফস্বল এলাকা, একটু গ্রামও রয়েছে, আবার মফস্বল এলাকাও রয়েছে, সব ছাড়িয়ে চলছি আমরা। তো এই যে আপনার কথায় কথায় বলেন এখানে যে রাম রাজত্ব, রাম রাজ্য হলে কি হবে, বোধ হয় আর এখানে আমরা শুনতে পাই যে কোথাও মন্দির হলে নাকি বাটি হাতে ভিক্ষে করতে বসতে হবে, কিন্তু আসলে উত্তরপ্রদেশে শুধুমাত্র বুলডোজার চলে এমনটাই নয়, কিন্তু তারপর যে উন্নয়নটা হয় সেটা বোধ হয় চোখে আঙুল দিয়ে কোথাও দেখিয়ে দিচ্ছে আমাদের এই রাস্তাটাই। সরকার দেখানোর জন্য আমার মনে হয় ময়ূর একটু ঘুরে গিয়ে আমরা ঠিক যে ধাবাটে কিছুক্ষণ আগে আমাদের ব্রেকফাস্ট চালাম সেটা একবার দেখাই। এখানে দেখতে পাচ্ছেন দেখা জগদীশপুরের সিং ফ্যামিলি পুরো বিজ্ঞাপনের জন্য বলছি, একবার তাকিয়ে দেখুন আপনি কলকাতা থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছেন, যে ডিস্টেন্স কভার করে অতটাই দূরত্ব প্রায় লখনৌ থেকে আমরা অযোধ্যা যাওয়ার জন্য যাচ্ছি, 180 কিলোমিটার, এবং সেই দূরত্বে এইরকম একটা, এক কথায় আমরা বাংলা ভাষায় যাকে বলে অযোধ্যা পাড়া গ্রাম, সেখানে এরকম একটা ভাব কী করে চলছে, চলার একটাই শর্ত, এই যে 3 আর 3 6 লেনের রাস্তা এক্সপ্রেস ওয়ে, মানুষ যাচ্ছেন এখানে থামছেন খাচ্ছেন, ঈদের তো আয় হচ্ছেই, এই আয়ের লভ্যাংশ আশপাশে গ্রামগুলো তো ছড়িয়ে পড়ছে। আপনি যদি বাড়ির মধ্যে থাকেন তাহলে বুঝতে পারবেন এগুলো প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার বাড়ি না বললাম কথাটা, কারণ একটা জিনিস বোঝানোর জন্য বললাম যে এই বাড়িগুলো এরা নিজেদের খরচাতেই বাড়ি নিতে পারছে, নিজের টাকায় বাড়ি নিতে পারছে, এর জন্য প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা কোনো সরকারের কাছ থেকে অনুদান লাগছে না, রাজনৈতিক পোস্টার, রাজনৈতিক দলের ফ্ল্যাগ আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। এরকমই আরো একাধিক ফিল্ড রিপোর্ট করতে আমি, অনির্বাণ, স্বর্ণালী তিনজনেই থাকবো অযোধ্যা থেকে, আরও বড় ফিল্ড রিপোর্ট করব। এবং এই যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশনটা অত্যন্ত জরুরি, কারণ আপনারা ঘরে বসে অযোধ্যার সমস্ত খবর এবং তার পাশাপাশি এই খবরগুলো সঙ্গে থাকুন আমার সঙ্গে। আপাতত অন্য সমস্ত খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়, কথা হবে চোখে চোখ রেখে।